বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হোয়াইট চ্যাপেল বিজনেস অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন ইউকের নির্বাচন এতে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ আলম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফারুক উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল মিয়া নির্বাচনে তেইশটি পদের মধ্যে বৃষ্টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীগণ নির্বাচিত হন শুধু সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দুইজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে অপর প্রার্থীরা ছিলেন গুলাম নুরানী খান সৈয়দ আকামত আলী শেখ মিজানুর রহমান নির্বাচিত প্রার্থীগণ তাদের প্রতিক্রিয়ায় আগামী দুবছর দায়িত্ব পালনে ওয়ার্ড এলাকার সকল ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন অনেক অনেক ধন্যবাদ যারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে এই মহান গুরুদায়িত্ব দিয়েছেন আমি যেন তাদের ওই স্বপ্ন পূরণ করতে পারি এবং সম্মিলিতভাবে আমাদের যে সমস্যাগুলো আছে তা তুলে ধরে তা সমাধানের চেষ্টা করতে পারে এই দুয়াই সকলের কাছে মার্কেট মার্কেটবাসী সবাই যত শপকিপার আছেন এবং ট্রেডার আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ যারা যত কষ্ট করে আজকে আমাদেরকে বুট দিয়েছেন এবং বিজয় করেছেন আমাদেরকে এবং আমাদের অনেক তাদের অনেক দাবি আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা আপ্রাণ চেষ্টা করে যাব আমরা তাদের দাবি পূরণ করার জন্য আমরা আল্লাহর রহমতে অনেক কষ্ট করে অনেক কিছু করে আমরা এই জায়গা পর্যন্ত আসে পৌঁছেছি ইনশাআল্লাহ মার্কেট অ্যান্ড অনেক স্বপ্ন অনেক কিছু চাওয়া পাওয়া আছে আমরা তিনজনে একসাথে মিলে কাজ করার ট্রাই করব ইনশাল্লাহ আমাদের সকলের দোয়া ও কামনা করি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টাওয়ার এমলেটস কাউন্সিলের কাউন্সিলর ও সাবেক মেয়র মতিনুজ্জামান আব্দুল আজিজ সর্দার হারনুর রশিদ চৌধুরী স্থানীয় ব্যবসায়ীরা মনে করেন দীর্ঘদিনের প্রতীক্ষিত এই কমিটি আগামীতে মার্কেটের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে জাকির হুসেন কোয়েস বাংলা টিভি